আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার সামনে একটা ম্যাগনেট দেখতেছেন, তো এটা মূলত অটো রিক্সা এবং অটো ভ্যান। এই ভ্যানের যে সাদা মোটর থাকে, তো ওই সাদা মোটরে কিন্তু এই ধরনের ম্যাগনেট কিন্তু থাকে। এই যে দেখুন, তো এই একটা ম্যাগনেটের প্রবলেম আছে, সমস্যা আছে। তো সেই সমস্যা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। গাড়ি যখন আমরা চলাই, গাড়ি চলাতে চলাতে কিন্তু গাড়ি হঠাৎ করে ছেড়ে ছেড়ে দেয়, যখন আমরা পিক আপ করি তখন কিন্তু পিক আপ ছেড়ে দেয়। তো এই এই যে মোটরটা, এই মোটরটা কিন্তু আমরা খুলে রাখছি, খুলে শুধু ম্যাগনেট নিয়ে আপনাদেরকে কিন্তু ভিডিওটা দেখাবো। তো ওই যে মোটরটা ছেড়ে দিতেছিল, সেটা আপনার ওই যে ম্যাগনেটের কারণে। দেখুন এই যে এখানে দেখতেছেন, এই যে ম্যাগনেট দেখুন, এখানে কিন্তু ম্যাগনেটটা কিন্তু ভেঙে গেছে। ম্যাগনেটের যে একটা কোণা, এক সাইড কিন্তু ভেঙে গেছে। তো আপনারা সবাই জানেন যে ম্যাগনেটে যদি একটু প্রবলেম থাকে তাহলেই কিন্তু আপনার গাড়ি ছেড়ে ছেড়ে দেবে। কারণ এই ম্যাগনেটগুলি কি হয়, আপনার সেন্সর যে আইসিটা আছে, আইসির সাথে কিন্তু কানেক্টেড থাকে এই চুম্বকের। তো যখন আপনার সেন্সর আইসির সাথে এই চুম্বকটা যাবে, যখন ঘুরবে, তখন কিন্তু এই সাইডটা পাইতেছে না, যার ফলে কিন্তু আপনার গাড়িটা কিন্তু ছেড়ে দেবে। এই সমস্যা কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকে এবং এইভাবে তো ভেঙে যায়। আর একটা সমস্যা হয়, সেটা হলো ঘুষে যায়। যেমন অনেক সময় এই সাইডের যে বিয়ারিংগুলি থাকে, তো ওই বিয়ারিং কি হয়, নষ্ট হয়ে যায়। কিংবা এই জায়গাতে যে মানে করেন জায়গার যে ঘাটটা হয়ে যায়, ওই ঘাট হওয়ার কারণে অনেক মানুষ ওইভাবেই চালায়। ওইভাবে চালানোর পর কি হয়, মানে মাস দুয়েক এক দেড় মাস চালানোর পর দেখা যায় সাইডগুলি ঘুষে যায়। সাইডে যে এমন দেখতেছেন, এই যে ক্ষয় লাগানো, তো এই ধরনের হয়ে যায়। যখন এই ধরনের ঘুষেও যায়, তখনও কিন্তু মোটর ছেড়ে দেয়। যখন এই জায়গাতে কার্বনটা ঘুষে ঘুষে মানে উঠে যায়, তখন কিন্তু এখানে আইসির যে মাপ, মানে আইসি যে মানে ধরবে, সেই ধরাটা কিন্তু ধরে না, যার ফলে কিন্তু গাড়ি কিন্তু পিক আপটা কিন্তু ছেড়ে ছেড়ে দেয়। তো মোটর ছেড়ে দিলেও কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু আজকে যে সমস্যা, সেটা কিন্তু ভিন্ন ধরনের সমস্যা। আজকে সমস্যা হলো যে চুম্বক ভেঙে গেছে। তো চুম্বক যদি ভেঙে যায়, অনেক সময় কিন্তু মাপ মতো সাইজ মতো কিন্তু চুম্বক পাওয়া যায় না। তো এই ভাঙা চুম্বক দিয়ে কিন্তু আপনি চাইলে এই মোটরটা ঠিক করতে পারবেন, এই ম্যাগনেট ঠিক করতে পারবেন, কোনো বিষয় না, কোনো সমস্যা না, খুব ইজিলি কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তো সেই জন্য আপনাকে যে কাজগুলি করতে হবে, যেগুলি ফলো রাখতে হবে, অবশ্যই যখন আপনারা মোটরে কাজ করবেন, এই ম্যাগনেটটা খুব সাবধানে, কারণ ম্যাগনেট একটা চুম্বক যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মোটর কিন্তু বাতিল হয়ে যায়, যদি এই চুম্বকটা আপনি না পান। তো ফ্রেন্ড, এবার আপনারা যে কাজটা করবেন, যেহেতু এই চুম্বকটা ভেঙে গেছে, তো সেই জন্য আপনাকে কিন্তু এই চুম্বকটা কিন্তু এই স্লট থেকে কিন্তু চুম্বকটা বের করতে হবে। তো এই যে এই ধরনের হিট সিং কন্ট্রোলারের যে আইসির মসফেট আইসির সাইড দিয়ে দেওয়া থাকে, তো এই ধরনের হিট সিং নিয়ে আপনারা কী করবেন, এই যে এই সাইড আছে, এভাবে রাইখে আপনারা কী করবেন, এই জায়গাতে লাগাবেন। লাগায় যে হাতুট আছে, হাতুট দিয়ে এই জায়গাতে বাড়ি দিলে কিন্তু এই ম্যাগনেটটা কিন্তু খুলে যাইতেছে। এখানে ভারী শক্ত কোনো জিনিস দেওয়া যাবে না। যদি শক্ত কোনো জিনিস দেন তাহলে কিন্তু মানে খোলার বদলে কিন্তু ওই ম্যাগনেটটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো এইদিকে আপনারা খুব সাবধান। তো যেভাবে দেখলাম ঠিক সেভাবে খুলবেন। যখন খুলবেন, যেহেতু আমি এটা আমি খুলেই রাখছি, কারণ আমি খোলা দেখাইতেছি না, মানে উপর দিয়ে রাখা দিয়েছি না, যে আপনারা দেখতেছেন এটা কিন্তু এভাবে খোলা যাবে। যেহেতু আপনাদের দেখানোর বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি সিস্টেমটা করে রাখছি। তো এখন যে কাজটা করব, তো এই ম্যাগনেটটা আপনি কী করলেন, খুলে ফেললেন। তো খুলে ফেলার পরে কী করবেন, এই যে ভাঙা যে সাইডটা আছে, এই সাইডটা কী করবেন, আলগুতে এইভাবে ঘুরায় এর উপর দিয়ে এই সোজা বরাবর রেখে দেবেন, এইভাবে ঢুকাই দেবেন। মানে ভাঙা যে সাইডটা ওটা ঘুরায় এই সাইডে রাখবেন, আর এই সাইডে আপনারা ভালো যে সাইডটা আছে এটাই রাখবেন। তাহলে কি হলো, যখন আপনার সেন্সর আইসি যখন এখানে মানে আইসির সাথে কানেকশন হবে, তখন কিন্তু আর ভাঙা সাইডটা পড়তেছে না, তখন কিন্তু এই সাইডে হইতেছে, ভাঙা সাইডে সেট চলে গেল। তাহলে এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু চুম্বক মানে সেন্সর কিন্তু চুম্বককে কন্ট্রোল করতে পাইতেছে। তো তার ফলে কিন্তু আর গায়ে মোটর কিন্তু ছেড়ে দেবে না। তো ফ্রেন্ড, যেভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক এইভাবে কিন্তু চুম্বকটা আপনারা ঘুরাই দেবেন। ঘুরাই দেওয়ার পরে কিন্তু আপনি চাইলে চেকিং করতে পারবেন। তো সেই জন্য আর একটা ম্যাগনেট আপনার প্রয়োজন হবে। ভালো একটা ম্যাগনেট নিয়ে কী করবেন, আপনি এইভাবে চেকিং করবেন। দেখেন আমি যেভাবে ধরতেছি, এক সাইডে ধরবে, এক সাইডে ধরবে না, মানে প্লাস মাইনাস, এই যে এটা প্লাস এটা মাইনাস। তো এইভাবে আপনারা এক সাইডে ধরবে, এক সাইডে ধরবে না। তো এইভাবে কিন্তু আপনি চেকিং করতে পারেন খুব ইজিলি। তো দেখুন, এই জায়গাতে ধরতেছে, এই জায়গাতে ধরতেছে না। তো এইভাবে যখন আপনি চেকিং করে দেখবেন যে একটা ধরবে, একটা ধরবে না, একটা ধরবে, একটা ধরবে না, এইভাবে যদি পুরোটা চুম্বকই হয় তাহলে কি হয়ে গেল, তাহলে কিন্তু আপনার ম্যাগনেটটা কিন্তু ঠিক হয়ে গেল। তাহলে যখন আপনি মোটরে ম্যাগনেটটা লাগাই দেবেন, তখন কিন্তু ছেড়ে দেওয়ার সমস্যা কিন্তু আর থাকবে না।
তো ফ্রেন্ড আমার এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।